আপনি যদি মনে করে থাকেন ইব্রাহিম রাইসির হাতে ইরানের কামান ছিল, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ ইরান এমন একটি শিয়া সম্প্রদায়ের রাষ্ট্র যেখানে প্রেসিডেন্টের হাতে নয় বরং একজন ধর্মীয় গুরুর কাছে সর্বোচ্চ ক্ষমতা অর্পণ করা হয়েছে। ফতোয়া সহ রাষ্ট্রের সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে একমাত্র তার ইচ্ছাতে। তাকে বলা হয় সুপ্রিম লিডার অফ ইরান। ইরানের বর্তমান সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। কে এই সৈয়দ আলী হোসেইনি খামেনি, যিনি ইসরায়েলকে 2024 ঈদের সালামি হিসেবে মিসাইল প্রেরণ করেছেন? ইরানের রাজনৈতিক ভূখণ্ডকে রূপদানকারী শক্তি একজন ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু এবং 1981 থেকে 1989 সাল পর্যন্ত আলী খামেনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন। ওমানের সুলতান কাবুসের পরে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দীর্ঘতম স্বৈরশাসক হিসেবে খামেনিকে চিহ্নিত করা হয়েছে। তিনি কয়েক দশক ধরে ইরানের কেন্দ্রবিন্দু হয়ে আছেন। 1939 সালের 15 জুলাই মাশহাদ শহরে খামেনির যাত্রা শুরু হয়। পারিবারিক বংশানুক্রমে ইমাম আলী ইবনে আবু তালিবের কাছ থেকে সৈয়দ উপাধি পেয়েছেন। অল্প বয়স থেকেই খামেনি ধর্মীয় শিক্ষা জগতে নিমজ্জিত ছিলেন। শেখ হাশিম কাজবিনী এবং আয়াতুল্লাহ মিলানির দ্বারা শিক্ষিত হয়েছিলেন, যাদের ধর্মতত্ত্বের জ্ঞান তার উপর একটি স্থায়ী ছাপ রেখে গেছে। 1957 সালে খামেনি মাশহাদের স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন এবং বর্তমান ইরাকের নাজাফ শহরে যাত্রা শুরু করেন। অবশেষে কোম শহরে বসতি স্থাপন করেন। এখানে তিনি ইসলামিক মিলিটারি একাডেমিতে তার ধর্মতাত্ত্বিক শিক্ষার গভীরে প্রবেশ করেন। 1958 থেকে 1964 সাল পর্যন্ত তিনি কেবল বই থেকেই নয় বরং তার সমবয়সীদের অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি থেকেও জ্ঞান আহরণ করেন, যাদের মধ্যে একজন ছিলেন রুহুল্লাহ খামেনি, ইরানের গতিপথকে রূপ দেওয়ার জন্য নির্ধারিত ব্যক্তি। ধর্মতত্ত্ব সম্পর্কে খামেনির জ্ঞান যত গভীর হয়েছে তো ইসলামী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বেড়েছে। এই কারণে 1963 সালে তাকে কারারুদ্ধ করা হয়। এটি একটি উত্তাল সময় ছিল, সংগ্রামের সময় ছিল, কিন্তু খামেনির জন্য তার রাজনৈতিক জীবনের উত্থানের একটি মাধ্যম হয়ে দাঁড়ায়। কারাগারের অভিজ্ঞতা এবং ধর্মতাত্ত্বিক সংকল্প তাকে এতটাই শক্তিশালী করে দেয় যে ইরানের সর্বোচ্চ ক্ষমতা খামেনির কদমের তলায় ধরাশয়ী হতে বাধ্য হয়ে পড়ে। ইরানি বিপ্লবে খামেনি শুধু একজন পথিক ছিলেন না, তিনি ছিলেন এর কেন্দ্রীয় ব্যক্তিত্বদের একজন। ইরানের বিপ্লবের দিকে অগ্রসর হওয়া উত্তাল বছরগুলোতে খামেনি বিদ্রোহের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সাথে একটি ঘনিষ্ঠ জোট গঠন করেছিলেন। খামেনি একটি ইসলামিক প্রজাতন্ত্রের আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির দৃষ্টিভঙ্গি শেয়ার করেছিলেন এবং এই কারণে তিনি রাজা মোহাম্মদ রেজা শাহ পালভির বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণার সাথে গভীরভাবে জড়িত হয়ে পড়েন। মোহাম্মদ রেজা শাহ পালভির শাসনামলে খামেনির এই ধরনের কার্যকলাপের কারণে 1964 থেকে 1978 সাল পর্যন্ত তাকে 6 বার গ্রেফতার করা হয়। এরপরে তাকে 3 বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে 1978 সালে খামেনি বিদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বিপদ সত্ত্বেও তিনি তার নির্বাসিত স্থান থেকে শাহের শাসনের বিরুদ্ধে সমাবেশ অব্যাহত রেখেছিলেন। প্রেসিডেন্ট এবং তারপরে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার জন্য তাকে মৃত্যুযজ্ঞ অতিক্রম করতে হয়েছিল। 1981 সালের জুন মাসে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তার পাশের একটি টেপ রেকর্ডার বোমা বিস্ফোরিত হয়। খামেনি সেই হত্যা প্রচেষ্টার থেকে বেঁচে যান, কিন্তু অনন্তকালের জন্য তার ডান হাত দিয়ে কোনো কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেন। তবুও এই ঘটনা তার আত্মাকে ক্ষান্ত করতে পারেনি। পরবর্তীতে মোহাম্মদ আলী রাজাজি হত্যার পর একই বছরের অক্টোবরে অনুষ্ঠিত ইরানের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচনে ইরানের জনসংখ্যার 95%, যার পরিমাণ 10 মিলিয়নেরও বেশি মানুষ, খামেনির পক্ষে ভোট দেয়। সেই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ খামেনি। তার সাথে আলী খামেনির বন্ধুত্ব এতই গভীর ছিল যে আয়াতুল্লাহ খামেনি আলী খামেনিকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করে ফেলেন। খামেনির সমর্থনের এতটাই মূল্য ছিল, 1989 সালের 4 জুন আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরপরই বিশেষজ্ঞ কাউন্সিলের দ্বারা আলী খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। 49 বছর বয়সে খামেনি ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের আরোহণ করেন।
খামেনির ক্ষমতা কোন পর্যন্ত ছিল আপনি কি ধারণা করতে পারবেন? সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির প্রভাব এবং নিয়ন্ত্রণ একজন ঐতিহ্যবাহী রাষ্ট্রপ্রধানের কাছ থেকে যতটুকু আশা করা যায় তার থেকে অনেকাংশে বেশি ছিল। আসুন তার ক্ষমতার পরিধি ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক। সৈয়দ হোসাইনি আলী খামেনির নাগালে ছিল ইরানের সমাজের প্রত্যেকটা কোণে বিস্তৃত। যখন সরকারের কথা আসে, প্রশাসন, আইন ও বিচার বিভাগ খামেনির তিনটি শাখারই প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, এমনকি মিডিয়াও তার প্রভাব থেকে মুক্ত নয়, সবই তার আওতাভুক্ত ছিল। তার হাতে থাকা ক্ষমতার অনেক উপকরণের মধ্যে IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস উল্লেখযোগ্য। IRGC একটি শক্তিশালী সামরিক বাহিনী যেটি ইরানকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে পরমাপের একজন খেলোয়াড় বানিয়েছে। আলী খামেনির কমান্ডার নির্বাচন এবং অপসারণের ক্ষমতা রয়েছে। এর বিনিময়ে IRGC তার শাসনের কট্টর সমর্থক হয়ে নির্বৈধ দেওয়াল হিসেবে সামনে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে এমনও রেকর্ড রয়েছে যে তিনি ক্ষমতায় থাকার জন্য IRGC-কে তার রাজনৈতিক বিরোধী দল দমন করতে ব্যবহার করে। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি হলেন ডিক্রি জারিকারী এবং অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি এবং জাতীয় পরিকল্পনার মতো বিভিন্ন ক্ষেত্রে সরকারি নীতি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। এর অর্থ হল ইরানের গতিপথ, তা অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, পরিবেশ সংরক্ষণ খামেনির সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয়। খামেনির প্রভাবের মাত্রা ফোর্বস ম্যাগাজিনও স্বীকার করেছে। 2012 সালের ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের 21 জন ক্ষমতাধর ব্যক্তির মধ্যে আলী খামেনিরও নাম দেখা গিয়েছিল। এই স্বীকৃতি শুধু ইরানের মধ্যেই নয়, বৈশ্বিক মঞ্চেও তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা আরও স্পষ্ট করে দিয়েছে।